হ্যালো হ্যালো এসে গেছি, আবার আমি এসে গেছি। এখন কি গুড মর্নিং বলবো? হ্যাঁ গুড মর্নিং, এসে গেছি। প্রথমেই সবাইকে বলছি স্টে সেফ, স্টে হেলদি, স্টে অ্যাট হোম। সবাই ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের টেক কেয়ার করো। এই দিয়ে আমি শুরু করি দিনটা। আজকে মোটামুটি আমার বাজার হয়ে গেছে, মোটামুটি। রোজ রোজ এত বাজার কী করবো, তোমরাই বলো। মোটামুটি যেটুকু না হলেই নাও, একটু ফল টল ফুরিয়ে গেলে ফল টল আনার থাকে, একটু ফল আনিয়ে দিয়েছি। আর একটু কাঁচা পেঁয়াজটা আজকাল খাওয়া হয় তো, একটু পেঁয়াজ পেঁয়াজ রসুন ফুরালে পরে। চাল ডালটা রয়ে গেছে বাড়িতে, আর রোজ রোজ এত বাজারে কেন পাঠানো? না, আমার বাজার হয়ে গেছে, আমার খাওয়া ব্রেকফাস্টও হয়ে গেছে। আচ্ছা, একটা ঝড় আসতে শুনেছো? যশ নাম। ঠিক গত বছর এই দিনে, এই দিনে মানে কালকের দিনে 21 মে আমফান এসেছিল। প্রকৃতির কি নিয়ম দেখো, তখনও লকডাউন ছিল, কোভিড ছিল, ঝড়ও এসেছিল। এইবারও মানে ডাবল শক্তি নিয়ে নাকি আসছে, ঝড়টার নাম হচ্ছে যশ। আচ্ছা, সেটা হচ্ছে আমি জানি না এটাকে কী মানে বিধির বিধান বলবো না, হোয়াট এ মিরাকল না, ওরা হোয়াট না মিরাকল বলে ভুল, মানে হোয়াট এ কোইন্সিডেন্ট আর কি। মানে গত বছরও এই মে মাসে 21 তারিখে বিশাল আমফান হয়েছিল, তছনাছ করে দিয়েছিল, তখনও করোনা ছিল, এখনও করোনা আছে। তারপরে এটা কি 26 মে বলছে, উড়িষ্যার উপকূল দিয়ে এসে পশ্চিমবাংলার উপর দিয়ে, জানি না লেজের ছাপটাও ছড়াতে পারে কিংবা কী হতে পারে। প্রে টু গড যেন বেশি ক্ষয়ক্ষতি আর না, অনেক ক্ষয়ক্ষতি তো আমাদের হয়ে গেছে, ডিজাস্টার হয়ে গেছে আমাদের লাইফটা, আর যেন এই ঝড় এসে আমাদের আরও ডিজাস্টার না করে, ওটাই আমি প্রে করছি ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে। যে ঠিক আছে, একটু ঘূর্ণিঝড় হলো, পাতি মামুলে একটু ঘূর্ণিঝড় হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওই রকম ভয়ানক রূপ যেন আর আমাদেরকে ফেস করতে না হয়, সেটাই আমি বলা। আর কি বলো, তোমরা সবাই বাড়িতে নিশ্চয়ই, তোমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন 10টা প্লাস, এখন মনে হয় আমাদের বাজারে 10টা বাজেনি, বাজার সব বন্ধ হতে চলেছে, 7টা থেকে 10টা টাইম সব বন্ধ হয়ে যাবে, পুরুষ্থুলু ব্যাপার। তোমরা নিশ্চয়ই নিজে 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 বাড়িতে তোমরা যেটার মতো ব্রেকফাস্ট করে নিয়েছো, কল অ্যাটেন্ড করছো, যারা ওয়ার্ক ফ্রম হোম করছো সব কলে বসে পড়েছো, ল্যাপটপ খুলে কাজের জগতে সব বসে পড়েছো। আমরা হোম মেকার, আমাদের তো আর সামনে ল্যাপটপ নেই, আর আমরা ওয়ার্ক ফ্রম হোম মানে আমি ওয়ার্ক ফ্রম হোম করি, এই হিসাবে ওয়ার্ক ফ্রম হোম তোমরা ধরে নিতে পারো। যে আমি সবসময় আমার রিক্সা পুলার বলো, যে আমার দাদার ভাইয়ের মতো যে আমাকে সব সাহায্য করে, তাকে কল করা, তারপরে আমার কাজের মাসিকে কল করা, তাকে কী নেই সংসারে, কী নেই এই লকডাউনে, কী এনে রাখতে হবে, কী থাকলে ভালো হয়, কী হলে ভালো হয়, এখনই এনে রাখতে হবে কি আগামী দিনে 2-3 দিনের মধ্যে। আবার তারপর তো শুনছি যে ঝড়ঝর আসবে 26, এটাই আমার ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, অন্য তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম। এত গরম পড়েছে, তোমরা কী বলবো, আমি ভিডিও করতে চাই, অনেক কিছু করতে চাই, অনেক কিছু শেয়ার করতে চাই, কিন্তু এতটাই গরম পড়েছে বিশ্বাস করতে পারবে না, বেশিক্ষণ দাঁড়ানো যায় না, ভিডিও করা যায় না, এসি রুম ছাড়া চলে না। তুমি এসি রুমে চুপ করে বসে বসে কিছু একটু গান করো, এ করো, এটাই ঠিক, কিন্তু এই ঘুরে ঘুরে মানে মানে এটা মানে নেক্সট টু ইম্পসিবল। মানে আমাদের মতো ভিডিও করার খুব ইচ্ছা থাকে, ব্লগিং করার খুব ইচ্ছা থাকে, কিন্তু কিছুটা না এই ক্লাইমেটের জন্য, এই গরমের জন্য না, এরকম পাখা পাখা বন্ধ করে আমি কিছুতেই ভিডিও করতে পারি না। তোমরা সবাই ফ্যানে, ফ্যানটা অফ করেই তোমরা ভিডিও করো আমি জানি, কিন্তু আমি ফ্যান অফ করতে পারি না, যেহেতু আমার ভীষণ কী বলবো ক্লোরোস্টেল আছে, তারপরে না একটু বয়সজনিত যে কোনো হয়, একটু প্রেশার টেশার থাকছে করতে পারে, ওই জন্য আমি করি না পাখা অফ করে, পাখা আমার চলে। হয়তো আমার ভিডিওতে তোমরা আমার পাখার আওয়াজ শুনতে পারো, আমি না পাখাটা বন্ধ করি না। তো প্রে টু গড যেন আমফানের মতো এই ঝড়টা যশ, এই ঝড়টা যেন না হয়, ওইভাবে যেন আমাদের কারোর ক্ষয়ক্ষতি না করে। তোমরা তাও 26 তারিখের আগে যা যা জিনিসপত্র আনবার, দোকান থেকে আনবার, এমনিতেই তো লকডাউন চলছে, 7টা থেকে 10টা সব ওপেন থাকছে, তারপরে বন্ধ, সবাই তোমরা এনে ঠিকঠাক করে বাড়িতে রেখে দাও, চাল ডাল তেল নুন আটা, তারপরে স্ন্যাক্স জাতীয় বিস্কিট ফিস্কিট যা থাকে, তারপরে ছোটোখাটো সব এনে রাখো। কেমন জানি না কী প্রকৃতির রূপ হবে, জানি না এটা কী হবে, ওই জন্যই বললাম।
দই আগে থেকে তোমরা এনে স্টোর করে রাখো, মানে আলু পেঁয়াজ আদা রসুন চাল তেল, তারপরে বিস্কিটস, বিকেলে খাবার যদি কিছু চিপস টিপস মুড়ি ঝুড়ি এগুলো তোমরা সব আগের থেকে কিনে রাখো। এটা অবশ্যই তোমরা সবাই কিনবে, মানে এটা কী হয় জানো, একটা মাদারলি, তো আমি সবার কাছে আমি একটা মাদারলি ফিগার, ওই জন্য আমার গলাটা এসে যায়। তোমরা আমার সন্তানের মতো সবাই যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাচ্ছে, এই ব্লগিংটা যারা তোমরা আমার ভিউয়ার্সরা যারা তোমরা দেখছো সবাই আমার থেকে খুবই ছোট, আমার সন্তানের মতো, সেই জন্য হয়তো অ্যাজ এ মাদারলি ফিলিংস থেকে আমি বলছি তোমরা যাতে বিপদে না পড়ো সব কিছু বাড়িতে এনে রাখবে, এনে রাখবে। এখনও তো টাইম আছে, 26 তারিখ ডেট দিয়েছে, টেন্টেটিভ ডেট 26, মেবি 25 তারিখ থেকে কিছু খেল দেখাতে পারে, প্রকৃতির নিয়ম তো কিছু বলা যায় না। ওই জন্য মনে হয় না এত গরমটা পড়েছে, বিশাল গরম পড়েছে। আমি না একটু ডাল বসিয়েছি জানো, মুসুরির ডাল, আজকে আমি নিজে হাতে একটু রান্না করলাম মুসুরির ডাল। আমি তো তোমাদের কালকেই বলেছি আমার ছেলে সকালবেলা ভাত খায়, ব্রেকফাস্টে ও আটা রুটি বলো কিংবা ব্রেড বাটার জ্যাম কি ব্রেড বাটারে ওগুলো কিচ্ছু খায় না, ও প্লেন আর সিম্পল আতর চালের ভাত খায়, ডিম সেদ্ধ দিয়ে একটু ডাল সেদ্ধ করতে আমার করা হয়ে গেছে, ওই ডালটাই আবার আমরা দুপুরবেলা খেয়ে নিই। কিন্তু এই ডিম সেদ্ধ আছে, তারপরে আমার ওয়ার্ক ফ্রম হোম, যেটা মানে ঘরেলু ওয়ার্ক ফ্রম হোম যেটাকে বলে, সেটা আমার আপাতত ক্লোজ, আমার ল্যাপটপ আমি ক্লোজ করবো, ল্যাপটপ বলো মোবাইল বলো ওটা ক্লোজ করবো। আমার তো অফিসিয়াল ওয়ার্ক ফ্রম হোম নেই, আমার অফিসিয়াল মানে আমার গৃহস্থালী, গৃহ হোম এক মানে ইকুইপমেন্টস বলো কিংবা হোমে কী কী দরকার, কী কী নেই, কী কী আনতে হবে, কী কী না থাকলে আমরা বিপদে পড়ে যাবো এই লকডাউনে, এইটা ওয়ান শর্ট অফ মানে একটা ওয়ার্ক, আমার কাছে একটা কাজ, লোককে ফোন করা, যে দুজন মানুষ আমাকে সবসময় আমার সাথে আছে, আমার কাজের মাসি বললেই কম বলা হবে, আর আমার আলি ভাইয়া যাকে বলো ভাইয়া বলি ছেলে বলি, ও আমার সব কিছু বাইরের কাজ, ব্যাঙ্কিং বলো সব ও করে, ব্যাঙ্কিং বলো যে আজকে একটু ব্যাঙ্কেও পাঠিয়েছি ওকে, সে সমস্ত কাজ আমি বেরোই না, এদের দুজনকে আমার তো করতেই হবে রেগুলার টাচে। তোমরা যেমন যারা ওয়ার্ক ফ্রম হোম করছো তোমরা তো বসের সাথে তোমার রেগুলার টাচে থাকো, মিটিংস করো, তোমাদের মিটিংস থাকে, তোমাদের একটা টাইম থাকে 10টা থেকে তোমরা নিজেদের ঘরে কম্পিউটার টেবিলের সামনে ল্যাপটপ খুলে তোমরা বসে পড়ো তোমাদের ওয়ার্ক ফ্রম হোম কাজের জন্য। আমিও আমার গৃহের ল্যাপটপটা খুলে বসে থাকি, ওয়ার্ক ফ্রম হোম করি, এই নট অফিসিয়ালি আজকে কি দেখতে হবে, আজকে বসের সাথে কি কথা বলতে হবে, আজকে কি মিটিং আছে, তারপরে আমার মিটিং করা, এগুলো তো আমার না, আমার বস হচ্ছে আমার কাজের মাসি, আমার বস হচ্ছে আমার রিক্সা খোলা যে ভাই দাদা সন্তান ড্রাইভার প্রতি আমার কাজ করবে, তো তাদেরকে তো আমাকে ডেইলি মানে আপডেট রাখতে হবে, যেমন তোমরা কাজের জগতে ডেইলি তোমাদের সাথে তোমার একটা পার্টিকুলার টাইমে তোমরা ল্যাপটপটা ওপেন করো ওয়ার্ক ফ্রম হোম করার জন্য, এরকম আমারও সকালবেলা এটা আমার ওয়ার্ক ফ্রম হোম, আমি ওয়ার্ক করছি হোমে আছি কাজ করছি অন্যরকম, মানে গৃহবধূরা যেটা করে সেইরকম। আমি কেন বারবার চলে যাই বলতো, ওই ঘরে হাওয়াটা খেতে যাই, এখানটায় আমার হাওয়াটা নেই বলে আমি ওই ঘরে যাই একটু পাকার হাওয়াটা খেয়ে আসি, ওই জন্যই আমি একটু আসছি না। এই দেখো আবার একটু হাওয়া খেলাম আবার আসলাম, তো সো বি অ্যালার্ট অফ হোয়াট এভার দ্য কি নেম, যশ, যশের থেকে সাবধান। 26 আজকে আমি পেপারে পড়ছিলাম, কালকে নিউজও পড়েছে, আজকে আমাদের সিএম একটা বৈঠকও ডাকবে, একটা মিটিং করবে এই ঝড়ের জন্য, ঘূর্ণিঝড়ের জন্য, তাই বি কেয়ারফুল, যারে যা কিছু বাড়িতে নেই এনে ফেলো, তাড়াতাড়ি এনে ফেলো, একে তো লকডাউন, তারপরে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বাজার ওপেন, 9:30-10টা বাজতে বাজতে 10টা সব ক্লোজ হয়ে যায়, এই জন্য আমরা সব আগের থেকে, আজকে 28th of May, কালকে 21st May, কত বছর এই দিনে আমফান হয়েছিল, গত বছরটা আমি জিন্দগিতে ভুলিনি, জীবনে ভুলিনি, আজকে 20 তারিখে দাঁড়িয়ে থেকে তোমাদের সাথে বলছি, ভিডিও করছি, ব্লগিং করছি, হোয়াট এভার, কিন্তু আগামীকাল যেটা 21শে মে, গত বছর 2020 এই দিনে বিশাল একটা ঝড়, 150 কিলোমিটারকে 120-125 কিলোমিটার বেড়ে আমাদের প্রতি প্রচণ্ড ঝড় জলে এত বিধ্বস্ত আমার বাড়িঘর হয়ে গেছিলো জলে জলাকা, সেটা জানো আর না পায়,
ভগবানের কাছে এটাই বসে পড়লাম জানো তো, বসে পড়লাম এইভাবে। ভীষণ গরম লাগছে, এত গরম লাগছে ওখানে না, আমি না ভিডিও করতে পারছিলাম না, ভীষণ একটা গরম লাগছিল, ওই জন্য আমি এখানটায় আছি। চলো এখানটায় যাই। হ্যালো, এইরকম পাখার নিচে না না কথা বলতে পারছি না, লাইটটা কম আসছে, লাইটটা কি কম পাচ্ছ তো, কী করা যাবে। চলো বাড়িটার বাইরেটা একটু দেখো কী অবস্থা, জাস্ট সি। দেখলে, জাস্ট দেখলে, অতিরিক্ত গরম, প্রচণ্ড 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 গরম। পেপারে তো দিয়েছে 37, আমার তো মনে হয় 39 ডিগ্রি হবে। অন্যান্য ব্যাঙ্গালোর বলো, হায়দ্রাবাদ বলো, আমি ওয়েদার রিপোর্টটা ফলো করি, ওখানে এতটা মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে, এতটা গরম পড়েনি, অসহ্য। এর মধ্যে যদি কেউ নিজেদের অ্যাঙ্গার কন্ট্রোল করতে না পারে লকডাউনের ব্যাপারে, মানে ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু কিছু ব্যাপারে ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো না করাই ভালো। একে তো লকডাউন, তার মধ্যে এত গরম, তার মধ্যে চিৎকার চাঁচামেচি সত্যি সত্যি আর হয় না, আর সহ্যই হয় না। এই বাড়িতে নানাবি তো টুকটাক জিনিস লেগেই থাকে, ছেলেমেয়েদের সাথে একটু লেগে থাকে, কিন্তু আমি তো বলবো না, আমি ভীষণ শান্তি, আমি খুব পিসে থাকতে ভালোবাসি, নিজের মনে থাকতে পারি, নিজের স্পেসে থাকতে ভালোবাসি, সেটা মোবাইল করেই হোক, তোমাদের সাথে কথা বলে, শিওর তোমাদের সাথে ব্লগিং করে কথা বলি আমার সব থেকে বেশি আমাকে পজিটিভ রাখে। যতদিন আমি তোমার সাথে কথা বলতে না পারি ততক্ষণ আমার ভালো লাগে না। আমি আমার ভিউয়ার্সদেরকে নিজের আপন মনে করি, ভিউয়ার্সদের মতো কেউ হয় না। তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, আগে আমি জিরো থেকে শুরু করেছিলাম, কেন কিচ্ছু হতো না, কোনো ভিউই হতো না, ম্যাক্সিমাম হলেও 4-5টা ভিউ হতো। এখন আমাকে অনেকেই বুঝতে ভালোবাসছো, এই কাকিমাকে অনেকেই আন্টিকে ভালোবাসো, ওই জন্য আমার ভিউ এখন বেড়েছে, সাবস্ক্রাইবারও একটু একটু করে বাড়ছে। আসলে কী জানো তো, শূন্য থেকেই শুরু করতে হয়, আস্তে 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 আস্তে। আমার আশা, ভগবানের উপর ভরসা আছে, একদিন আমরা অ্যাচিভ করব, আমরা একটা ইউটিউব একটা 1000 সাবস্ক্রাইবার শুরু হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, এমনি করেই, কিন্তু তার জন্য কত পরিশ্রমের দরকার সবসময়। এটা ওই জন্য বলছি, এটা আমার অফিস, আমার এই ব্লগিং করাটা এটা আমি একটা প্যাশন হিসাবে নিই, এটা মনে করি যে অনেকে তো অনেক ধরনের বিজনেস করে, আমার অনলাইনে বিজনেস করে, মেশোর বিজনেস করে, অনলাইনে অনেক রকম অ্যাপ আছে, অনলাইন বিক্রি টিক্রি করা, জামা কাপড় কুর্তিস বগেরা, তারপরে তোমার বিউটি প্রোডাক্টস অনলাইনে দেয়, কিন্তু আমার আবার ওগুলো মানে আমার আমার ওই ব্যবসাটা আমার হয় না, আমি পারি না করতে, এটা আমার ফেলিয়ার, ফেলিয়ারই বলতে পারো, যে আমি ওগুলো অনলাইনে ওই সমস্ত বেচা কেনার মধ্যে আমি করতে পারি না। আমি একটু গানের ভিডিও করি, তোমাদের সাথে ব্লগিং করি, নর্মাল ডেইলি লাইফ, আর কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করি আমার সুখ দুঃখের কথা, এটাই বললাম না, এর মধ্যে রাগারাগি করা কি ভালো, তোমরাই বল। এক একজনের রাগ জানো তো কীরকম, এক একজন আউটপাস করে দেয়, আবার এক একজন ভিতরে ভিতরে রাগটা পুষে রাখে, ওটা তো আরও মারাত্মক, ভিতরে রাগ পুষে রাখবে না। এত তো লকডাউন, তার মধ্যে আবার শুনছি যশ, কী ট্রোল হচ্ছে, যশ আমাদের একটা হিরোর নাম, বেঙ্গলি মুভিতে যশ একটা নায়কের নাম, ওকে নিয়ে খুব ট্রোলিং হচ্ছে, মানে যেহেতু এক একটা নাম, আমফান, তার আগে বহু বছর আগে ছিল আয়েলা, তারপরে এই কিছুদিন আগে গুজরাটের ওপর গোয়া টোয়া বম্বে টম্বে তো ভাসিয়ে দিয়েছে, টকি না কি জানি না, আমি ভুলে গেছি এক একটা নাম। আচ্ছা, এই নামকরণগুলো কোথা থেকে আসে আমাকে একটু প্লিজ বলতে পারবে, এই ঝড়ের নাম কারা দেয়, এই ঝড়ের নামটা আমাকে প্লিজ একটু বলো তো, এই যে আমফান, আয়লা, তারপরে আগে কত কিছু হয়ে গেছে, হ্যাঁ ফোনি, ফোনি আসছে, ফোনি আস্তে আস্তে আসলো না, এই যে এক একটা বিভিন্ন রকমের নাম, আমি জানি না কোথা থেকে আসে, কে এটাকে ইনভেন্ট করে, ইনভেনশন বাই হোম, তখন আমাকে বলো। তাই আমি জানি না বাবা, আগেরবার কী অবস্থা, নেট ছিল না, আমার ইন্টারনেট কানেকশান সব চলে গেছিলো, ওই জন্য ভগবানের কাছে প্রে করি যেন নেটটা থাকে, বা তোমাদের সাথে কথা বলতে হবে তো। আর দেখো এই মুহূর্তে দেখো আমাকে আমি ঘামছি, দেখো লিটারলি আমি ভীষণ ঘেমে যাচ্ছি, আমি আর পাচ্ছি না, এখানে ফ্যান ছাড়া আমার ভিডিও হয় না, সুতরাং খেয়াল রাখবে ঝড় আসছে 26th of May, maybe 25th,
যতটুকু আমার নলেজ আছে বলে দিলাম। আমি আমার হিয়ার আছি দেখতে আমি তোমার দেখতে বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাই আমার হিয়ার আছে দেখতে আমি পাই তোমায় দেখতে আমি পাই আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশা তুমি ছিলে আমার সামনে তুমি ছিলে আমি তোমার কাছে যাই আমার ছিল দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি এটা আমি এত বড় বড় তোমার সাথে অনেক কথা বলি তোমার রিয়াজের উদ্দেশ্যে আমি একটা করে আমি গান করতে খুব ভালোবাসি এটাই আমার বেস্ট মেডিসিন তাই করছি তাই তোমাদেরকে এই গানটা উপহার দিলাম লকডাউনে এনজয় কর তুমি আনন্দ হয়ে ছিলে আমার খেলায় তুমি আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে আনন্দে তাই ভুলেছিলে কেটেছে খেলায় গোপন রহে গভীর টানে আমার দুঃখ সুখে টানে গোপন রহে গভীর টানে আমার দুঃখ সুখের টানে ফুল দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার আছে দেখতে আমি তোমায় দেখতে আমি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাই আমার হিয়ার আছে দেখিয়েছি দেখতে আমি পানি তোমায় দেখতে রিপিট করি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার সঙ্গে তুমি ছিলে আমি তোমার কাছে জানি আমার হিয়ার আছে তুমি ছিলে দেখতে আমি ছিলে আমার খেলার আনন্দে তাই ভুলেছি আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন খেলার গোপন রহে গভীর টানে আমার দুঃখ সুখের আমি সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো তাতে এত গরমে নাজেহাল অবস্থা তাও তোমাদেরকে এত ভালোবাসি বিওয়াসকে যে আমার ভিডিওতে একটা গান না দিলে হয় আমার ভিডিওতে গান থাকবে না এটা তো হয়ই না তাহলে আমার আমি পুরো পূরণ হয় না আমাকে আমি যে আমি সেটা একদম থাকি না গান ছাড়া আমি চলতে পারি না আমি কাজ করতে পারি না আমি নিঃশ্বাস দিতে পারি না আমি কিচ্ছু করতে পারি না কেন গানটা তোমাদেরকে
আমাদের ভালো লাগবে। দেখো বেসুরা বেতালা সবই জানি আমি, বেসুরা গেছি, সুর নেই আমার বলায়, তাও